আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সমস্ত দর্শকের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, জগতে বেশিরভাগ মানুষ কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে, বলে থাকে যে আল্লাহ নিরাকার। যখন জিজ্ঞাসা করা হয় যে নিরাকার শব্দের অর্থ কী, তখন তারা বলতে শুরু করে নিরাকার শব্দের অর্থ আল্লাহর কোনো আকার নাই। তাহলে আমি কোনো বুঝে পাই না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের মধ্যে একটি জায়গায় প্রথমে বলা হলো কুল হু আল্লাহু আহাদ, যে বলো আল্লাহ এক, দ্বিতীয় নাই। এরপরে বলা হয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ শব্দের অর্থ বোঝা যায় যে আল্লাহ বলতেছে আমি স্বয়ংসম্পূর্ণ, আমার কোনো কিছুরই অভাব নাই। তাহলে একদল লোক বলে থাকে যে আমার কোনো আকার নাই। তাহলে আল্লাহর একটা বিষয় যে আমরা যদি বুঝে বলি বা না বুঝে বলি, তবে অবশ্যই আল্লাহকে আমরা বুঝে বলি বা না বুঝে বলি, যখন বলি নিরাকার শব্দের অর্থ আল্লাহর কোনো আকার নাই, তখনই বুঝতে হবে যে অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ অভাবহীন। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ আল্লাহ অভাবহীন। কিন্তু যখন বলা হয় আল্লাহর আকার নাই, আল্লাহ আকারহীন, তাহলে আল্লাহর আকারের কি অভাব? তো আজকে এই বিষয়ে আমি দর্শকদের সামনে আলাপটি করব এবং আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে যে বইটি মোহাম্মদ শামীম আলী চিস্তির লিপিবদ্ধ করা, সেই বইটির মধ্যে এই আল্লাহর আকার কি নিরাকার এই সম্বন্ধে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে অবশ্যই মানুষ বুঝবে, জানবে যে আল্লাহকে আমরা নিরাকার বলি, তাহলে নির কি, নির কিসের আকার? তাহলে নিরেরও তো আকার আছে। এখন যদি বলি, সরাসরি বলে ফেলি যে আল্লাহ আকারহীন, আল্লাহর কোনো আকার নাই, তখন তো আল্লাহর আকারের অভাব থাকে। আর এই পৃথিবীতে কোনো কেউ যদি আল্লাহর অভাবগ্রস্ত বানায় বা আল্লাহকে বলে যে আল্লাহর আকারের অভাব আছে, তাহলে সেই মানুষটি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটুকু আপনারাই বলবেন। তবে এই কথার সমাধানের জন্য মোহাম্মদ শামীম আলী চিস্তি এই লিপিবদ্ধ করেছেন। আর শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার যে বইটি, এই বইটির মধ্যে এই নিরাকার নিয়ে যে আলোচনাটি, সে আলোচনার হেডলাইনটি হলো, আমি শুরু করছি, লক্ষ কোটি আকার যার, তিনি হয় কি করে নিরাকার? নিরাকার শব্দের অর্থ কি? এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ইনশাআল্লাহ। আল্লাহ নির আকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে নিরাকারটা কি। নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থটা কি? নির একটি ভাষায় বাসা বা পাখির বাসাও বলা যায়। আরও ভাষায় বলা হয় নির অর্থের পানি। এখন কোন নির আকার বলা হইয়াছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হইয়াছে, মহাজ্ঞানিত আল্লাহ, মহাজ্ঞানিত আল্লাহ। আল্লাহ পাকের উপরে আর কিছুই নাই, কেউ নাই। তাহলে পানির রং কি? অথবা পানি দেখতে কেমন, কি তাহার রূপস্রোত? পানির রং কি বলবো, কালো, সাদা, সবুজ? আসলে এসব কোনোটাই না। তাহলে
কোন রকম, পানির নিজের রং অথবা স্রোত নাই। যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিও লাল রং ধারণ করে। কালো ভাণ্ডে পানি রাখলে কালো রং ধারণ করিয়া থাকে। সাদা কোনো পাত্রে রাখলে তাহা সাদা রঙই ধারণ করে। পানির নিজস্ব কোনো রং নেই। পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটি পুতুলের রং স্রোতেই দেখা যাবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই, এই কথাটি ঠিক নয়, কোনো কালেই এই কথাটি ঠিক নয়। যেমন যেই জিনিসে পানি রাখা হয় সেই জিনিসেরই আকার ধারণ করে। ঠিক মহান স্রষ্টা সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভাণ্ডে আসিয়া মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করেন, সুবহানাল্লাহ। এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতর এবং বাহির পরিচালনা করেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলি বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানি না এবং ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহর কি কোনো কিছুর কম আছে, আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? যদি কেউ বলে কম আছে তাহলে আমি তাহাকে সাথে সাথে কাফের বলিয়া দেব। আল্লাহ বলিয়াছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। এবং স্বয়ংসম্পূর্ণ, সামাদ শব্দের অর্থ স্বয়ংসম্পূর্ণ। তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই তাহলে আল্লাহর আকারের অভাব আছে কি? আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানায় তিনি অবশ্যই জাহান্নামী, তাহলে আল্লাহর কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যে আছেন, কিন্তু আদম স্রোত আল্লাহ পাকের নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা আদম স্রোতেই ছিলেন, সৃষ্টির পরেও আদম স্রোতে আছেন এবং শেষেও আল্লাহ আদম স্রোতেই থাকিবেন। আল্লাহর যে আকার আছে কোরআনে অনেক জায়গায় প্রমাণ দিয়েছেন, যেমন রোজাদারদের রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোরআনে নবীজি কাফেরদের মাঝে ধুলিবালি নিক্ষেপ করিয়াছিলেন, কাফেররা পঙ্গু অন্ধবধির হইয়া গিয়াছিল। আল্লাহ জানাইলেন হে মোহাম্মদ, এই ধুলিবালি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ এই ধুলিবালি নিক্ষেপ করিয়াছি। তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকারে হইয়া গিয়াছিলেন। নবীজি জিকিরে যেই দিন দাঁড়াইয়া গিয়াছিলেন সেই দিন জামা অথবা জুব্বা 69টি ছিদ্র হইয়া গিয়াছিল। নবীর শরীর তো কাটল না, সেই দিন আল্লাহ একাকার হইয়া গিয়াছিলেন। তাহলে আল্লাহর স্রোত আদম, আদম স্রোতে নবী, নবীরে যে পাবি সেই আল্লাহর দেশে যাবি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে বিষয়টা, যে আল্লাহ সূরা কাহাফের মধ্যে জানাইলেন যে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনোই মুর্শিদ পাবে না। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া করি আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তির কাছে, যখন আমি বায়াত গ্রহণ করেছি তখন তিনি আমাদেরকে আল্লাহর আকার নিরাকার সম্পর্কে বুঝাইয়াছিলেন। এবং এই পৃথিবীতে যদি কেউ আবেগবশতে বলুক বা না বুঝিয়া বলুক, তবে এতটুকু বোঝা উচিত যে আল্লাহ অভাবহীন, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। তবে আমরা এমন কথা কখনোই বলবো না, হয়তো
যদি কারো জানা না থাকে তাহলে চুপ থাকাই উচিত, চিন্তা করা উচিত, বা অলিয়া উলিয়াদের কাছে, বড় বড় মুর্শিদ অলিয়া উলিয়া যাহারা আছে এদের কাছে যাওয়ার পরে আমি যদি জিজ্ঞাসা করি জানার জন্য, অবশ্যই তারা আমাদেরকে বলবেন। তো আজকে যেই ইঙ্গিতগুলি দেওয়া হলো এবং শামিম আলী চিশতির যে বইটি থেকে আমরা যা বুঝতে পারলাম যে আল্লাহ নিরাকার কিন্তু নিরোগ একটা বিষয়, যে নিরেরও আকার আছে, তাহলে নির কিসের আকার এটাও ভেঙে বলা হলো। তবে আমরা এটুকু আমাদের মাথায় ধরে রাখব যে নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এমন বলবো না, তাহলে আল্লাহকে অভাবগ্রস্ত বানানো হবে। আর আমরা যদি আল্লাহকে অভাবগ্রস্ত বানাই, আর আল্লাহ বলেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি এক এবং স্বয়ং সম্পূর্ণ, আর সেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহকে যদি আমরা অভাবগ্রস্ত বানাই, যখন বলবো আল্লাহর আকার নাই, তখনই কিন্তু আল্লাহ অভাবগ্রস্ত হইলেন। আর যাহারা আল্লাহকে অভাবগ্রস্ত বানাইবেন তারা ইহকাল পরকাল আল্লাহর কাছে ঘৃণিত এবং মৃত্যুর পরে নির্গাত জাহান্নামি হতে হবে। আজ এই কথাগুলো বলেই রাখছি। এর মধ্যে আরেকটি কথা বলবো, আমাদের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছানোর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।